জানা, এত সহজ না যেভাবে অন্যরা বলে। এত সহজে এই দেশ স্বাধীন হয় নাই, এত সহজে স্বাধীনতা সংগ্রাম হয় না, এত সহজে মুক্তিযুদ্ধ শুরু হয় নাই। সুতরাং আমি বলতে চাই যে এই নিউক্লিয়াসের এখন নিউক্লিয়াসের সঙ্গে বঙ্গবন্ধুর সম্পর্ক ছিল কিনা আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি, আমার জিজ্ঞেস করার কোনো প্রয়োজন হয়নি। কারণ আমরা কিছু কিছু জিনিস আসমাদুরা বলছেন উনি শুনেছেন, আমি শুনিনি, উনসত্তরে উনি জেনেছেন এবং এই বিষয়ে। কারণ দেখেন, এখানে যারা শেখ মুজিবকে বা বঙ্গবন্ধুকে ওয়ান সাইডেড চিন্তা করে তারা কি বলে, তারা বলে বঙ্গবন্ধু হলো গণতন্ত্রের পূজারি। উনি এই সমস্ত জিনিস নিজেও বিশ্বাস করত না এবং যারা বলে ওনারাও বিশ্বাস করে না। তাহলে আগরতলা ষড়যন্ত্র মামলাটা কি, এটা গণতান্ত্রিক আন্দোলন? তাহলে দেখা যায় যে উনার অর্থাৎ বেসিক্যালি তিনি কিন্তু স্বাধীনতার সপক্ষের একজন নেতা। তাহলে আগরতলা মামলায় উনি আগরতলা যাবেন কেন? উনি নিজে বলছেন আমি কোডিং করে করে আগরতলা গেছি এবং ধরা পড়ে গেছে, তারপরে তাকে অ্যারেস্ট করলো। তাহলে যারা বলে খালি গণতন্ত্রই সব কিছু আনে দিতে পারে, তাহলে ওই আগরতলা মামলা গেল, আগরতলা যখন ফেল করলো আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আমরা তাকে বের করে নিয়ে আসলাম। 69 মুভমেন্ট, এটা তো একটা অসাধারণ ব্যাপার। এই মুভমেন্টটি কি এমনি হয়ে গেছে? এই মুভমেন্টটি এমনি হয় নাই। এই নিউক্লিয়াসের মাধ্যমে আমরা বহু আগের থেকে শ্রমিক এলাকায় রব্বাই বোধহয় ড্যামরা আদমজিতে কাজ করতো, আমি করতাম, আমি আর শপথ চৌধুরী করতাম রুলমান বিহার ওখানে তেজগা, আমরা প্রতি সপ্তাহে একদিন করে ওইখানে যাইতাম, গমের ভাত খাইছি, ওখানে নাক বন্ধ করে গমের ভাত খাইছি, এভাবে গোপনে গোপনে কাজ করতাম। রব্বাই থাকতো ওইদিকে, আমরা গেছিলাম এদিকে আদমের জন্য, সব জায়গার জন্য, কিন্তু কেউ জানতো না কিন্তু এটা। এবং এগুলি হয়েছে বলেই কিন্তু এই আন্দোলনটার সঙ্গে শ্রমিকদের সম্পৃক্তিটা তাড়াতাড়ি হয়ে গেছে। মনে করি এটা হাওয়ার থেকে হয় নাই, এই আসতে জয় বাংলার কথা আসছে। দেখেন, জয় বাংলা স্লোগানটা শ্রমিক লীগের একটা মিটিংয়ের মধ্যে, একটা সাদা মাটা পিসবোর্ডের মধ্যে লাল কালিতে লেখা, তাও খুব ভালো সুন্দর করে লেখা না, হঠাৎ করে এটা দেখা গেল। মানে হঠাৎ করে কি আসছে, হয়তো সিরিয়াস ভাই ওইটা কাউকে দিয়ে পাঠা।